বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি পেরিসেল ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পেরিসেল ঔষধটি এশিয়াই কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো রেবি পেরাজল এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় পেরিসেল টেন এম জি ট্যাবলেট পেরিসেল টোয়েন্টি এম ট্যাবলেট পেরিসেল টোয়েন্টি জি ক্যাপসুল যে সকল রুগীদের জন্য প্যারিসেল ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত প্যারিসেল ঔষধটি একটি গ্যাস্ট্রিকের ঔষধ এটি গ্যাস্ট্রিকের জন্যই ব্যবহার করা হয়ে থাকে যে সকলের রুগীদের অতিরিক্ত গ্যাস্ট্রিক রয়েছে কিংবা বুক জ্বালাপোড়া করা পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া খাওয়ায় অরুচি পেট ভারী হয়ে থাকা পেট ফাঁফা থাকা ক্ষুদা মন রাগ কিছু খেতে ভালো না লাগা সর্বদাই পেট ভরা ভরা অনুভব হওয়া এ সকল রুগীদের জন্যই পেরিসেল ঔষধটি দেওয়া হয়ে থাকে পেরিসেল ঔষধটি গ্যাস্ট্রিক দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া যাদের বুকে ব্যথা রয়েছে বুক ব্যথা গ্যাস্ট্রিকে জনিত ব্যথা গ্যাস্ট্রিক আলসার এ ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য পেরিসেল ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কথায় বলা যেতে পারে গ্যাস্ট্রিকের জন্য একটি খুবই কার্যকরী একটি ঔষধ পেরিসেল ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত প্রাপ্তবয়স্ক পেরিসেল টেন এমজি ট্যাবলেট সকালে একটা রাতে একটা খেতে পারে অথবা পেরিসেল আর টোয়েন্টি এমজি ক্যাপসুলও খেতে পারে ক্যাপসুল আর ট্যাবলেটের মধ্যে পার্থক্য হলো ক্যাপসুলটি তাড়াতাড়ি গলে যায় এবং সহজেই কাজ করা দ্রুত কাজ করা শুরু করে আর ট্যাবলেটটি একটু গলতে সময় লাগে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে তাই প্রাপ্তবয়স্ক পেরিসেল টোয়েন্টি এমজি এবং টোয়েন্টি এম ট্যাবলেট এবং টোয়েন্টি এমজি ক্যাপসুল খেতে পারে পেরিসেল ঔষধটি খাবার আরেকটি গুণ হলো যে একটি খাবার আগে এবং পরে দুনোভাবেই খাওয়া যেতে পারে এবং এটি একটি সেফ ড্রাগ দীর্ঘদিন খাওয়া যেতে পারে এবং শিশুদের জন্য পেরিসিল টেন এম জি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এটি দীর্ঘদিন খাবার ফলেও শরীরে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না এটা একটি গ্যাস্ট্রিকের সেফ ড্রাগ হিসাবে পরিচিত তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে প্যারিসেল ঔষধটির কিছু পার্শ্ব রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা ডায়রিয়া হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া বমি বমি ভাব হওয়া মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি হতে পারে গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় পেরিসেল ঔষধটি খাওয়া যেতে পারে যদি আপনাদের পেরিসেল ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন